আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসেস ডেইলি কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও আল্লাহর আশিস রহমতে খুব ভালো আছি। টাইটেল, থাম্বনেল এবং ইন্ট্রোটা দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন, আজকেও আপনাদের জন্য দারুণ মজার একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আর আজকের রেসিপিটি হচ্ছে সুজির রসভরি পিঠা। তো এই পিঠাটা তৈরি করা যেমন খুবই সহজ এবং খেতে কিন্তু এক কথায় অসাধারণ। তো সাথেই থাকুন, দেখতে থাকুন কিভাবে করে আমি পুরো পিঠাটি তৈরি করছি। তো প্রথমে আমি এখানে দুধের একটা শিরা তৈরি করব, এই জন্য এখানে হাফ লিটারের আমি গরুর দুধ, এটাকে আমি জাল দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ। আর এই শিরাটা কিন্তু খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, কারণ শিরাটা ঘন হলে কিন্তু পিঠাটা এর মধ্যে অ্যাবজর্ব করবে না, এই কারণে কিন্তু খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। তবে একটু ভালো টেস্ট আসার জন্য আমি এখানে অল্প পরিমাণে এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আর এখন আমি এখানে দিয়ে দেব হচ্ছে স্বাদ মতো চিনি। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো আমি আমার টেস্ট অনুযায়ী এখানে আমি চিনিটা দিয়ে দিয়েছি। আর শীত মানেই কিন্তু বিভিন্ন ধরনের পিঠাপুলির মানে সমাহার, আর বাঙালিদের তো শীত মানে একটা অন্যরকম উৎসব চলে আসে। আর এই পিঠাটা কিন্তু আপনারা শীত ছাড়াও অন্য কোনো সময়ে, আপনারা যে কোনো সময় বানিয়ে খেয়ে নিতে পারেন। আর এখানে সুন্দর একটা টেস্টের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এলাচের গুঁড়ি, আর এটা কিন্তু অবশ্যই দিতে হবে, এতে করে কিন্তু এই পিঠাটার খুব সুন্দর একটা স্মেল আসে এবং খেতেও কিন্তু এটা খুবই ভালো লাগে। এলাচের গুঁড়িটা দেওয়ার পরে কিন্তু দুধটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে, যাতে এলাচের পুরো ফ্লেভারটা দুধের মধ্যে মিশে যায়। আর এখানে আমি চিনির ব্যালেন্সটা করার জন্য এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। তো অলরেডি কিন্তু দুধটা বলক উঠে এসেছে, আমি কিন্তু দুধটাকে নামিয়ে নিব, এই জন্য সুন্দর যাতে একটা ফ্লেভার আসে এই কারণে আমি এখানে একটু ঘি দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন অথবা স্কিপ করতে পারেন। তো এভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর দুধটাকে গরম অবস্থায় রেখে দিতে হবে, কারণ গরম অবস্থায় পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, ভিডিওটি যারা দেখা শুরু করেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দিবেন। তো চলে আসলাম দ্বিতীয় প্রসেসে। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা স্টিলের বোল নিয়ে নিয়েছি, দুটা ডিম নিয়ে নিয়েছি, আর এলাচের গুঁড়ি আছে, আর এই বক্সটার মধ্যে আছে সুজি। তো আমি এখন হচ্ছে সুজির মিশ্রণটাকে, অর্থাৎ সুজির যে বেটারটা আমি তৈরি করব সেটাই এখন করার জন্য চলে আসলাম। তো এখানে দুটা ডিমকে আমি ভেঙে নিচ্ছি, আমি দুইটা ডিম দিয়ে করব। আপনারা যদি বেশি পরিমাণে করতে চান তবে আরও বেশি পরিমাণ দিয়ে দিবেন। আর কিভাবে করছি একটু মনোযোগ সহকারে খেয়াল করে দেখুন। এখানে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে লবণ। এখন এভাবে ডিমটাকে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি প্রায় হাফ কাপ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিয়েছি একটু এলাচের গুঁড়া। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়ার পরিবর্তে ভ্যানিলা দিতে পারেন, তবে যেহেতু এটা সুজির রসভরি পিঠা এক্ষেত্রে কিন্তু ভ্যানিলাটা আসলে যায় না, এখানে এলাচের ফ্লেভারটাই কিন্তু বেশি ভালো লাগে। আর এভাবে কিন্তু সুজিটা অল্প অল্প করে দিয়ে নিতে হবে, একবারে কিন্তু দেওয়া যাবে না। আর এখানে সুন্দর একটা কালারের জন্য আমি এখানে একটু ফুড কালার ব্যবহার করছি, আপনারা চাইলে এটা দিতে পারেন, এটা কিন্তু অপশনাল। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ ভালোভাবে মানে সুজির মিশ্রণটাকে তৈরি করে নিয়েছি, সুজির সুন্দর একটা বেটার তৈরি করে নিয়েছি। এটা সুন্দর একটা স্মুথ একটা বেটার হতে হবে, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কিন্তু এই ধরনের একটা বেটার হবে, এর থেকে কিন্তু ঘন করা যাবে না। আর আপনারা নিশ্চয়ই জানেন সুজিটা কিন্তু খুব তাড়াতাড়ি ফুলে ওঠে, তাই এই কাজটি কিন্তু খুব দ্রুতই করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, চুলায় কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি পিঠাটা ভাজার জন্য দিয়ে দিলাম তেল। আর এই কাজটা কিন্তু খুব দ্রুতই করতে হবে, আপনারা চাইলে চুলায় কড়াইটা বসিয়েও বেটারটা তৈরি করে নিতে পারেন। তো তেলটা কিন্তু অলরেডি গরম হয়ে গিয়েছে, এখন হচ্ছে এই যে বেটারটাকে আমি ছোটো একটা স্পুনের সাহায্যে এভাবে দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের ছোটো বড় শেপ দিয়ে নিতে পারেন। তো পিঠাগুলো কিন্তু সবগুলো দেওয়া হয়ে গিয়েছে, এক পাশটা হয়ে গিয়েছে এবং অপর পাশটা আমি উল্টে দিয়েছি। আর একটা কথা বলে রাখি, পিঠাটা যখন দিবেন অবশ্যই কিন্তু চুলার আঁচটা একেবারেই কমিয়ে রাখতে হবে। আর এই পিঠাটা কিন্তু মচমচে করে কোনো ভাজার প্রয়োজন নেই, এটা কিন্তু লাইট একটা কালার যখন চলে আসবে তখনই কিন্তু পিঠাগুলোকে উঠিয়ে তাড়াতাড়ি হচ্ছে এই যে
গরম দুধের মধ্যে ছেড়ে দিতে হবে। আর আরেকটা কথাও বলে রাখি, পিঠাগুলো দেওয়ার পরে কিন্তু দুধটাকে জাল দেওয়ার কোনোই প্রয়োজন নেই, যেহেতু দুধটা গরম অবস্থায় আছে। এতে করেই কিন্তু সুজির এই রসভরি পিঠাগুলো কিন্তু একদম সুন্দরভাবে রসে ডুবে টইটুম্বর হয়ে যাবে। আর যদি আপনারা এভাবে চুলা আবার জাল দিতে যান তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে, এটা এমনিতেই কিন্তু ফুলে সুন্দর একদম ডাবল হয়ে যাবে। তো এভাবে করে আমি দ্বিতীয় ব্যাচের পিঠাগুলোকেও ভেজে এরপর হচ্ছে আবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, এবং দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে প্রায় 2 ঘন্টার মতন আমি এটাকে রেখে দিব। তারপরে দেখিয়ে দিব আপনাদেরকে যে কেমন হয়েছে পিঠাগুলো। তো অলমোস্ট 2 ঘন্টা পর দেখুন সব পিঠাগুলো কিন্তু একেবারে রসে ডুবে, দুধের রসে ডুবে একদম টইটুম্বর হয়ে গিয়েছে, প্রতিটা পিঠা একদম ডাবল হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো চলুন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আজকের মজাদার সুজির রসভরি পিঠা রেসিপিটি। তৈরি হয়ে গেল দারুণ মজার স্বাদের বাঙালি জিভে জল আনার মতন একটি অসাধারণ পিঠার রেসিপি, সুজির রসভরি পিঠা। তো যারা অলরেডি এই পিঠাটি খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন এই পিঠাটির স্বাদ কতটা। এটা তৈরি করা যেমন খুবই সহজ এবং খেতেও কিন্তু অসম্ভব মজা, খুবই ঝটপটভাবে দেখতেই পারলেন এটা তৈরি করা যায়। আর সমস্ত উপকরণ কিন্তু আমাদের ঘরেই থাকে, এই জন্য এটা তৈরি করা কিন্তু কোনোই ঝামেলা নেই, খুব সহজে যেমন তৈরি করা যায় খেতেও এটা যেহেতু খুবই মজা, তাই ছোট বড় সবাই কিন্তু এই পিঠাটি খুব পছন্দ করবে। আর ঠান্ডা ঠান্ডা হলে তো খেতে আরোই মজা। তো কেমন লাগলো আজকের ভিডিওটি তা কিন্তু অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকি, আপনাদের কমেন্টস পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর নতুন করে যারা আমার চ্যানেলটি ভিউ করবেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, চাইলেই কিন্তু আপনি আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর হ্যাঁ, একটি লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ আপনার একটা লাইক কিন্তু আমাকে আরও নতুন ভিডিও বানানোর উৎসাহ প্রদান করে। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি এখান থেকে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।